শুভ সকাল, তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা খুব ভালো আছো, আমি তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো চলো বন্ধুরা, সকালবেলা উঠে আমি তোমাদেরকে ফুল গাছগুলো দেখিয়েছিলাম। হ্যাঁ, সব ফুল গাছ পুরো গাছে ভর্তি হয়ে গেছিলো ফুলে ফুল। তোমাদেরকে প্রথমেই ওইগুলো দেখিয়েছি, তারপরে করলাম আমি আমার উঠোন বাগানে গোবর জল ছিটা, তারপরে দিলাম ঝাঁট, তারপরে দিলাম জল দিয়ে গোটা উঠোনটাকে ধুলাম। তো চলো বন্ধুরা, উঠোন বাগানে আমার কাজ হয়ে গেছে, এবার আমি ঘরে ঢুকবো। ঘরে ঢুকে ঝাড়ু পোছা বাসন টাসন আছে সেগুলো মাঝামাঝি করব, তারপরে চান করে পুজোয় বসবো, মন্দিরে ঢুকবো। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো মাই লাইফ মাই ফ্যামিলি বিএমবি। তো চলো বন্ধুরা, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করো। তো চলো, এখন বাজে সকাল 7টা। তো বন্ধুরা, আমার বাসন মাজা হয়ে গেছে, বাসনগুলো উবুর করে দিচ্ছি। তো আমার এখন বাসি কাজ টাজ সব সারা হয়ে গেছে। তো চলো, বাসনটা উবুর করে দিলাম, বাসনের জলটা ঝরুক, একটু বেসিনটা পরিষ্কার করি, তারপরে যাব চান করতে। বন্ধুরা, বেসিনটাও পরিষ্কার করা হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকে জিন্সের প্যান্টের কাপড় নিয়েছি মোছার জন্য। তো নরম সুতি কিছু পেলাম না, তো এই জিন্সের প্যান্ট ছেঁড়া নিয়েছি মোছার জন্য। তো আয়নাটা মোছা হয়ে গেছে, এবার এটা একটু মুছছি। দেখো কাঁচ ফাঁচ সব মুছে দিয়েছি। তো বন্ধুরা, এখন আমি চান করতে যাব। তো আমার ওড়নাটা আমি ধুয়ে দিয়েছি। তো এখন কি রোদ উঠেছে, কদিন যা বৃষ্টি ছিল, বাবা রে! তো ওড়নাটা শুকিয়ে যাবে, তো ওড়নাটা শুকিয়ে গেলে আবার গায়ে দিয়ে আবার পুজো করতে বসবো। তো আমার করলা গাছগুলো সব শুকিয়ে গেছে, দেখো করলা গাছগুলো শুকিয়ে গেছে, একটা দুটো করলা হয়েছে, দেখো। এই দেখো, দেখছো?
একটা দুটো করলা হয়েছে, দেখো এসে দেখো। তো চলো বন্ধুরা, চান করে ঠাকুর ঘরে যেতে হবে, আজকে বৃহস্পতিবার, পুজো দিতে হবে। তো এখন 10টা বাজে, চলো দেখো 10টা বাজে দেখো। তো চলো বন্ধুরা, ঠাকুর ঘরে তোমাদের সঙ্গে দেখা হবে। বৃহস্পতিবার আজকে মন্দিরে এসে গেলাম লক্ষ্মী ঠাকুরের সেবা করতে। তো চলো, মেঘলা মেঘলা করেছে দেখো, একটু আগেই তোমরা দেখলে কত রোদ খাঁ খাঁ করছিল, এখন দেখো আবহাওয়াটা কীরকম দেখাচ্ছে, পুরো কালো হয়ে গেছে আকাশটা, দেখতে পাচ্ছ পুরো কালো হয়ে গেছে। তো চলো বন্ধুরা পুজো করতে বসি। তো বৃষ্টি পড়ছে, কি করে ঠাকুরের বাসন মাজবো গো, দেখো কি বৃষ্টি পড়ছে। 11টা বাজতে চললো, ঠাকুরের বাসন মাজবো কি করে, এত বৃষ্টি পড়ছে। আমাদের কলার ফুলটা দেখো, কলার ফুলটা তোমাদেরকে তো সব কিছুই শেয়ার করি। দেখো 11টা বাজে, তোমরা বিশ্বাস করছো না, 11টা 10। খাবার জলে একটু গঙ্গা জল দিয়ে দিচ্ছি, ঘটে লক্ষ্মীর ঘটে দিয়ে দিচ্ছি, কলার মধ্যে একটু দিয়ে দিচ্ছি, ফুলে দিয়ে দিচ্ছি, বাসনে দিয়ে দিচ্ছি, আর এর আগে তো গঙ্গা জল তো ছিটালাম। তো চলো এখন আমি ঠাকুরগুলোকে আলপনা দেব, ঠাকুরে আলপনা দেব, ঠাকুর সাজাবো, তো সঙ্গে থাকো বন্ধুরা। বন্ধুরা আলপনাটা যদি ভালো লাগে তোমাদের তাহলে কমেন্টে জানাবে। আবির দিয়ে করেছি, আর মা লক্ষ্মীর পা, নারায়ণের পা দিয়েছি, আর ঘটের বেদিটাও আলপনা দিয়েছি, দেখতেই পাচ্ছ। ওং শিবায় নমঃ, ওং হং শিবায় নমঃ, ওং শিবায় নমঃ, হং শিবায় নমঃ, ওং শিবায় নমঃ, শিবায় নমঃ, শিবায় নমঃ, শিবায় নমঃ, শিবায় নমঃ, ওং শিবায় নমঃ, শিবায় নমঃ, শিবায় নমঃ, শিবায় নমঃ, শিবায় নমঃ, শিবায় নমঃ, হং শিবায় নমঃ, শিবায় নমঃ, শিবায় নমঃ, শিবায় নমঃ, শিবায় নমঃ, শিবায় নমঃ, হং শিবায় নমঃ, শিবায় নমঃ, শিবায় নমঃ, শিবায় নমঃ, শিবায় নমঃ, শিবায় নমঃ, হং শিবায় নমঃ, শিবায় নমঃ, শিবায় নমঃ, শিবায় নমঃ, শিবায় নমঃ, শিবায় নমঃ, হং শিবায় নমঃ, শিবায় নমঃ, শিবায় নমঃ, শিবায় নমঃ, শিবায় নমঃ, শিবায় নমঃ, হং শিবায় নমঃ, শিবায় নমঃ, শিবায় নমঃ, শিবায় নমঃ, শিবায় নমঃ, শিবায় নমঃ, হং শিবায় নমঃ, শিবায় নমঃ, শিবায় নমঃ, শিবায় নমঃ, শিবায় নমঃ। বড় ভোলেনাথের পুজো হলো, এবার আমার মা লক্ষ্মীর সেবা হবে। তো বন্ধুরা আমার লক্ষ্মী পুজো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমার নারায়ণ লক্ষ্মী সব রয়েছে, দেখতেই পাচ্ছ। তো আমার লক্ষ্মী পুজোটা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাবে, আর বেশি বেশি করে শেয়ার করে দেবে। আমি লক্ষ্মী ঠাকুরকে কত সুন্দর ঠাকুরের ঘরটা আমি ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। তো এখন আমার 2 ঝুড়ি মতন ফুল হয় গাছে, আর আমার খুব ভালো লাগে ঠাকুরকে সাজাতে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি ঠাকুরকে কীভাবে সাজিয়েছি, একটা ফুল আমি এদিক ওদিক করিনি, খুব সুন্দর করে সাজিয়েছি, আর একটু টাইম লেগেছে। তো চলো বন্ধুরা আমার লক্ষ্মীর পুজোটা কেমন লাগে প্রতি বৃহস্পতিবার তোমাদেরকে শেয়ার করি। তো তোমরা লাইক শেয়ার করো, বেলাইন ঘন্টিটা বাজিয়ে দিও আমার মা লক্ষ্মীকে, আর আমার পাশে থেকো, আর কমেন্টে জানাবে। তো চলো বন্ধুরা, তো আমি এখন ধুনুচি জ্বালিয়েছি, ধুনুচিটা দেখিয়ে তারপরে আমার ঘরে চলে যাব।
তো পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, এত মানে ধুনোটা জ্বলেছে না, ধোঁয়া ধোঁয়া হয়েই গেছে। তো চলো এখন ঘরগুলোতে একটুখানি ধুনুচি জ্বালিয়ে দিই, আর এই যে তুলসী তলাটা একটুখানি দিয়ে দিই। তো চলো বন্ধুরা, আমার ছেলের গুডন ঘর, গুডন ঘরটা এখন খোলা হচ্ছে না, অনেক দিন হয়ে গেছে। তো গণেশ বাবা বসে আছে গুডন ঘরে, তো একটুখানি দেখাতে হয়। তো চলো, সব ঘরে ঘরে একটু একটু করে দিয়ে দিচ্ছি। এই যে আমার ছোটো ছেলের ঘরে এখনো ঠাকুর আছে, গণেশ ঠাকুর আছে, তো গোপালকে একটুখানি দিয়ে দিই। দেখো আমার গোপালের ক্যালেন্ডার। পুজো করে এলাম, তো আমার বৌমার রান্না কমপ্লিট করে নিয়েছে। করলা আলু গাজর বেগুন দিয়ে চচ্চড়ি করেছে, এখানে ভাত করেছে, আর এখানে করেছে ওনার শ্বশুর মশার জন্য করলা সিদ্ধ আর কাঁচকলা সিদ্ধ আর পাতলা পাতলা ঝোল, আলু পটলের ঝোল। তো চলো, এই হচ্ছে আজকে মেনু। রাত্রিবেলা চলে এসেছি, মানে এখন 8টা বাজে। তো চলো রান্নাঘরে চলে এলাম। এখন সয়াবিন বড়ি আলু বেগুন দিয়ে রাত্রে তরকারি করছি, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। বন্ধুরা, জিরে পাউডার, ধনে পাউডার, হলুদ পাউডার আর কী বলে নুন দিয়ে দিয়েছি। তো এখন কষাবো, সব গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি। তো একটু জল দিয়ে দিচ্ছি, একটু কষিয়ে নেব, তারপর রুটি খাওয়ার তরকারিটা তৈরি করব। তো সঙ্গে থাকো বন্ধুরা। বন্ধুরা, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, কারণ তোমাদের কাকুর তো শরীর ভালো না, ওর ঝাল ছাড়া, মশলা ছাড়া, তেল ছাড়া রান্না করতে হয়। তো চলো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার তরকারি হয়ে গেছে, সয়াবিন বড়ি আলু বেগুন দিয়ে করলাম রুটি দিয়ে খাওয়ার জন্য। তো সকালে তো আমার বৌমা রান্না করেছে, তো আমি এখন রান্না করলাম, রুটি খাওয়ার তরকারি করলাম। তো চলো বন্ধুরা, এই একজনের মতন ভাত আছে, এটাও কেউ খেয়ে নেবে। তো চলো, রাত্রে রান্না শেষ হয়ে গেছে, এখন আমি এই বাসন টাসন মাজবো, এগুলো পরিষ্কার করবো, গ্যাস পরিষ্কার করবো। তো সঙ্গে থাকো বন্ধুরা। তো চলো সঙ্গে থাকো বন্ধুরা। চলো বন্ধু, আটা মাখা হয়ে গেছে, আটা মাখা হয়ে গেছে, এখন রুটি করব। বন্ধুরা, রুটি করতে করতে কারেন্ট চলে গেছে। রুটি করতে করতে কারেন্ট চলে গেছে, কারেন্ট আসুক, তারপর তোমাদের সাথে কথা বলবো। তো চলো, এই রুটিগুলো করা হয়ে গেছে, দেখো। তো আমি ভিডিও করছি টর্চ লাইটে, দেখো এই যে আমার টর্চ লাইটে আমি ভিডিও করছি। তো বন্ধুরা, কারেন্ট আসুক, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো।